সুপ্রিয় দর্শক, আমি এখন এসেছি পাবনা জেলার হেমায়েতপুরে আবিদ কৃষি খামারে। এই কৃষি খামারের উদ্যোক্তা বৃক্ষপ্রেমী ইসমাইল হোসেন দীর্ঘ 27 বছর হলো পাবনা জেলা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন, সেই সাথে তিনি বিশাল এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে বাগান করেছেন। এই বাগানের গল্প এবং তার বৃক্ষরোপণের গল্প আজ তুলে ধরব আপনাদের সামনে। দর্শক, চলে যাচ্ছি পাবনা জেলার এই গর্বিত সন্তান বৃক্ষপ্রেমী ইসমাইল হোসেনের কাছে। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাদেরকেও। আপনার এই বাগানের নাম দিয়েছেন আবিদ কৃষি খামার, এইটা আসলে কবে শুরু করেছেন এবং আবিদ কৃষি খামার কিভাবে নামকরণ করেছেন? আসলে এটা, এই বাগানটা তৈরি হয় আজ থেকে 7 বছর আগে। আমি যখন পড়াশোনা করার ফাঁকে ফাঁকে এই বাগানটা করি 7 বছর আগে। আর আবিদ নামটা আমার ছেলের নাম, ওর নাম সুবাদে আবিদ নামটা দিয়েছি, আবিদ কৃষি খামার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানতে পেরেছি পাবনা জেলার জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে আপনি বৃক্ষরোপণ করেছেন, আজ আপনার এই বাগানে এসেছি, তো এই বাগানটা সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, এই বাগানের আয়তন কত বিঘা? আমার আসলে মূলত বাগান প্রায় লেবু বাগান 15 বিঘার মতো। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে, এই প্লটটাও শুধু 3.5 বিঘার উপরে, পাশে রাস্তার পাশে আছে 4.5 বিঘার উপরে, এরকম টোটাল মিলে প্রায় 15-20 বিঘার মতো বাগান আছে, লেবু বাগান। আর কলা বাগান দিয়ে লিচু বাগান, এর ভিতরে লিচু বাগানও আছে দেখতে পাচ্ছেন। জি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু লিচু গাছ রয়েছে, লেবু গাছ। তো আপনার এই বাগানে কী কী গাছ রয়েছে? এই বাগানে মেইনলি আমার আছে লেবু বাগান আর লিচু বাগান বাণিজ্যিকভাবে। কতগুলো গাছ রয়েছে এখানে? প্রায় আছে 400 গাছ, লেবু গাছ আছে 400 আর লিচু গাছ আছে 44টা এই বাগানে। শুরু করেছেন কবে এই বাগানটা? এই বাগানের শুরু তো 7 বছর আগে, কিন্তু বিভিন্ন প্রতিকূলতার অবস্থার ভিতর দিয়ে আজকের এই অবস্থা দাঁড়িয়েছে, এটুকু বলতে পারি। গরু ছাগলের অত্যাচারে শেষ, সত্যি গরু ছাগল আর কিছু না। তো এখান থেকে আসলে কতটা সফলতা পাচ্ছেন? বর্তমানে আল্লাহর রহমতে খুব ভালো আছি, এই আজ 3 বছর হলো এই এই লেবুর জন্য আর কি, এটা আল্লাহ ভালো রাখছেন। এটা আসলে কি জাতের লেবু লাগিয়েছেন? চিনি বলি আমরা। আর এই যে আমরা যে লিচু গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি জাতের লিচু এবং কতদিন আগে রোপণ করেছেন? এই লিচু বাগান তো আমি 27 বছর ধরে করে আসতেছি, কিন্তু গরু ছাগল অত্যাচারে তৈরি করতে পারি না। এই আজ 4-5 বছর হলে গাছগুলো একটু ভালো হয়েছে। এই গাছটার বয়স প্রায় 12 বছর, এই লিচু গাছের বয়স 12 বছর, কোনো 10 বছর, কোনোটা 6 বছর আছে। যাই হোক, লিচু আমি এখনও কি এটা খাওয়ার মতো পাই, প্রতি বছরে 20-30 হাজার লিচু পাই। লিচু আমার এখন মেইন না, মেইন আমার লেবু বাগানটা। লিচু আমি আশা করছি যে আরও 15-10 বছর পর থেকে আমি লিচু বাণিজ্যিকভাবে পাবো। আপনার এই যে একটি লেবু গাছ থেকে এই সিজনে মোট কতগুলো লেবু পাওয়ার সম্ভাবনা রয়েছে? এই সিজন বলতে আপনি ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, আসার থেকে নতুন একটা সিজন শুরু হয়। তেমন তো আমার মনে হচ্ছে যে আল্লাহ দিলে, আসলে তো বলা ঠিক না ভবিষ্যতের কথা, তারপর আমি ভালোই পাবো ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। তো আপনি বলেন যে মোট প্রায় 25 বিঘা বাগান আপনার রয়েছে, তো এই এলাকাতে মোট কত বিঘা এই ধরনের লেবু বাগান এবং লিচু বাগান রয়েছে? এই বাগানে বলতে আসলে পাবনায় আমাদের কৃষি প্রধান এলাকা বাংলাদেশের মধ্যে, পাবনার এই বেল্টটা, সেখানে মনে করেন যে কয়েক হাজার একর জমি আছে লেবু বাগান, কয়েক হাজার একর জমি আছে লিচু বাগান, কয়েক হাজার একর বিঘে আছে হচ্ছে কলা বাগান। তবে আপনি একটু দেখাবো, আমি অপমন্ত জায়গা দেখাবো, তেপান্তর দেখাবো, কত সুন্দর মন ভরে যাবে। এই সব বাগানগুলো নিয়ে ভবিষ্যতে আর কি কি উদ্যোগ গ্রহণ করবেন আপনারা? ভবিষ্যতের উদ্যোগ বলতে কি, মানুষ আমরা চাই যে আসলে আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের সন্তানের উত্তরসূরিরা, আসলে আমরা তো লেখাপড়া করে খালি চাকরি খুঁজি, ঠিক আছে না, কিন্তু আমরা এই মাটির সঙ্গে থাকতে চাই না। এই যে ভালোবাসা, এই যে হালালভাবে জীবনযাপন করা, হালাল খাওয়া হালাল পরা, আমি চাই যে আমাদের সন্তানরা হ্যাঁ অন্তত লেখাপড়া করে অন্তত দেশের কিছু কাজ করুক, নিজের শিকড়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকুক। অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের দর্শকরা যারা আমাদের এই ভিডিওটা দেখবে, আপনার এই বিশাল বাগানের চিত্রটি দেখবে, তাদেরকে কি বলবেন?
তাদেরকে একটু কি বলার যে আপনারাও নিজেরাও একটি করে ছাদ বাগান হোক, নিজের বাড়ি আঙ্গিনা হোক, অথবা স্কুলে হোক, কলেজে হোক, যেখানে যা জায়গা পাবেন একটি গাছ লাগান দেশ এবং জাতির জন্য, এটুকু তাদেরকে চাপ। সময় দিয়ে কথা বলার জন্য, আপনার এই বিশাল বাগানটি দেখানোর জন্য অক্সিজেনের ফেরিয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে আমন্ত্রণ রইল আবার আসার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, পাবনা জেলার একজন গর্বিত সন্তান আমাদের বৃক্ষপ্রেমী ইসমাইল হোসেন ভাই নিজে যেমন 25 বিঘা বাগান করে এইখান থেকে কিছুটা সফলতা অর্জন করছেন এবং প্রচুর অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে এই এলাকাবাসীর মাঝে, এছাড়া পাবনা জেলা শহরের জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃক্ষ রোপণ করে অক্সিজেনের চাহিদা মেটাচ্ছে, মানুষকে সুন্দরভাবে জীবনযাপন বসবাস করার জন্য সুযোগ করে দিচ্ছেন। তাদের মতো আপনারাও বৃক্ষ লাগান, বাগান করুন, নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন সফল ব্যক্তিদের সফলতার গল্প এবং চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।